অধিকারকে নষ্ট করার জন্য মানুষের অধিকারকে নিলম্পিত করার জন্য আজকে সে পায়তারা করতেছে। এই শেখ হাসিনার এই 15 বছরের আমলে 30 লক্ষ মানুষ গরিব হয়েছে। কি বলেন ঠিক না? মনে হয় যেন শেখ হাসিনার প্রেসক্রিপশন লিখে নিয়েছে, কথা বলেন, এর বাইরে তার কথা বলার কোনো অধিকার নাই। সাথে এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তার ইজ্জত হারিয়েছে, সম্মান হারিয়েছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা দেখেছি যে শেখ মুজিবের এক আহ্বানে মানুষের ঘরে যা কিছু ছিল সবকিছু মানুষ আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছে। সেই শেখ মুজিব কন্যা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মানুষের অধিকারকে নষ্ট করার জন্য, মানুষের অধিকারকে নিলম্পিত করার জন্য আজকে সে পায়তারা করতেছে। সংগ্রামী অবস্থিতি আমরা দেখছি বাংলাদেশের মানুষ আর এই সরকারকে চায় না, এই সরকারকে বাংলাদেশের মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। আমরা জানি এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যদি 30 লক্ষ মানুষ যদি জীবন দিয়ে থাকে, এই শেখ হাসিনার এই 15 বছরের আমলে 30 লক্ষ মানুষ গরিব হয়েছে। কি বলেন ঠিক না? ঠিক। সংগ্রামী অবস্থিতি আমরা দেখেছি শেখ হাসিনা স্বৈরাচার সরকার তার এই স্বৈরাচারী জীবনে মানুষের ভাতার অধিকার নষ্ট করেছে, মানুষের কথা বলার অধিকার নষ্ট করেছে, মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। আমরা মনে করি এই সরকার যদি আগামী শেষে ক্ষমতায় আসে তাহলে মানুষের বেঁচে থাকার অধিকার নষ্ট করবে। সংগ্রাম অবস্থিতি এমন অবস্থায় দেশের প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সরকারের আজ নিজস্ব আয়ত্ত করে কেড়ে নিয়েছে। আজকে কোনো প্রতিষ্ঠানের স্বাধীনতা নেই, কোনো প্রতিষ্ঠান তার স্বাধীনভাবে সে কথা বলতে পারছে না। আজকে নির্বাচন কমিশন একটা সরকারের বানানো একটা আপিল করে পরিণত হয়েছে। সংগ্রাম অবস্থায় আমরা দেখছি নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন হামিদুল্লাহ সাহেব তিনি যখনই কথা বলেন মনে হয় যেন শেখ হাসিনার প্রেসক্রিপশন লিখে নিয়েছে, কথা বলেন, এর বাইরে তার কথা বলার কোনো অধিকার নাই। সংগ্রাম অবস্থিতি এমন অবস্থায় একটি স্বাধীন সাধারণত দেশ চলতে পারে না। আমরা যারা দেশের স্বাধীন নাগরিক আছি, আমরা যারা সচেতন নাগরিক আছি, এমন অবস্থায় যদি দেশ চলতে থাকে তাহলে এই দেশ আবার নতুন একটা যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগ্রাম অবস্থিতি আগামী দিনের আগামী আন্দোলন সংগ্রামের জন্য সকলকে উপস্থিত থেকে আমাদের সংগ্রাম বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।